আমরা প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা আসবে এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে আমরা যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা প্রার্থী তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে তারা অত্যন্ত আন্তরিক কিছু কিছু সমস্যার কথা বলেছেন আমরা শুনেছি কমিশন শুনেছে স্থানীয় প্রশাসন শুনেছে সেই সমস্যাগুলো যদি সত্যিকার হয়ে থাকে কিভাবে নিরসন করা যায় সেই গাইডলাইন আমরা দিয়েছি তো আশা করি এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং কোনো যদি আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটে থাকে লঙ্ঘন হয়ে থাকে কোনো রকম সহিংসতা হয়ে থাকে তাৎক্ষণিকভাবে যেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা আশ্বাস রাখুন আপনারাও কিন্তু এই স্বচ্ছতার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন যেমন সকলের প্রয়াসে আপনাদের চেষ্টায় আমাদের চেষ্টায় প্রার্থীদের চেষ্টায় এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবে এই আশাবাদ কিন্তু আমরা ব্যক্ত করি তারাও ব্যক্ত করে হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না কিন্তু আমরা প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা আসবে এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে আমরা যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা প্রার্থী তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে তারা অত্যন্ত আন্তরিক কিছু কিছু সমস্যার কথা বলেছেন আমরা শুনেছি কমিশন শুনেছে স্থানীয় প্রশাসন শুনেছে সেই সমস্যাগুলো যদি সত্যিকার হয়ে থাকে কিভাবে নিরসন করা যায় সেই গাইডলাইন আমরা দিয়েছি তো আশা করি এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং কোনো যদি আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটে থাকে লঙ্ঘন হয়ে থাকে কোনো রকম সহিংসতা হয়ে থাকে তাৎক্ষণিকভাবে যেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা আশ্বাস রাখুন কতটা হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না কিন্তু আমরা প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা আসবে এই বিশ্বাস প্রত্যয় আমাদের আছে আমরা যারা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা প্রার্থী তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে তারা অত্যন্ত আন্তরিক কিছু কিছু সমস্যার কথা বলেছেন আমরা শুনেছি কমিশন শুনেছে স্থানীয় প্রশাসন শুনেছে সেই সমস্যাগুলো যদি সত্যিকার হয়ে থাকে কিভাবে নিরসন করা যায় সেই গাইডলাইন আমরা দিয়েছি তো আশা করি এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং কোনো যদি আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটে থাকে লঙ্ঘন হয়ে থাকে কোনো রকম সহিংসতা হয়ে থাকে তাৎক্ষণিকভাবে যেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে সেই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা আশ্বাস রাখুন আপনারাও কিন্তু এই স্বচ্ছতার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন।